আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে একটা আচারের রেসিপি নিয়ে। আর আজকের পর্বে আমি আপনাদেরকে কাঁচা মরিচের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। নাম শুনে হয়তো আপনারা অনেকে ভয় পেয়ে যাচ্ছেন, কাঁচা মরিচের আবার কেমন আচার? আসলে না, কাঁচা মরিচ দিয়ে কিন্তু খুব মজার একটা আচার তৈরি করা যায়, আর খেতে কিন্তু অসম্ভব মজা। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে কাঁচা মরিচের আচার তৈরি করতে হবে। তো যেহেতু কাঁচামরিচের টক ঝাল মিষ্টি আচার আমি আগেই বলেছি, তো তার জন্য আমার কিছু কাঁচামরিচ লাগবে। তো এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে কাঁচামরিচ আপনারা দেখতে পাচ্ছেন, এই কাঁচামরিচের যে সামনের থেকে একটুখানি আমি একটু ভেঙে দিব, কারণ যখন কাঁচামরিচটা আমি তেলের মধ্যে দিব যাতে ছিটকে না পড়ে, যেন ফুটে না যায়, এই জন্য আমি একটুখানি ভেঙে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু আমি কাঁচামরিচের এই একটুখানি অংশ, সামনের অংশ একটুখানি আমি একটু ভেঙে নিব। তো এখন আচার তৈরি করার জন্য আমি চুলায় চলে গেলাম। চুলায় আমি আগে থেকে একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি, সরিষার তেল। তার সাথে আমি এখন এখানে দিয়ে দিব সরিষা বাটা। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। তো এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে আমি এখন অ্যাড করব হলুদের গুঁড়া। এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে দিব এখানে 1/2 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। তারপর এখানে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন এগুলোকে আবারও একটুখানি নেড়ে ছেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে মেশানোর পর এখানে আমি দিয়ে দিব রসুন। আর আমি এখানে দেশি রসুন নিয়েছি, দেশি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো রসুনগুলো আমি দিয়ে দিলাম। রসুনগুলো দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এখন এতে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এগুলোকে আমি তেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। তো এই শুকনো মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য আমি এখানে একটু ভিনেগার দিব। যেহেতু এটা আচার, পানি দেওয়া যাবে না, তাই আমি এখানে একটু ভিনেগার দিয়ে এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এতে ধুয়ে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো আমি একটু কষিয়ে নিব। তো এখন একটু নেড়ে চেড়ে মেশানোর পর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আপনাদের মাঝে 5 মিনিট পর আমি আবারও ফিরে আসব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো এখন যেহেতু আমি আগেই বলেছি এটা টক ঝাল মিষ্টি আচার, তো তার জন্য আমি এখানে তেঁতুল একটুখানি গুলে নিয়ে এই কাঁচামরিচের আচারের মধ্যে দিয়ে দিলাম। তো এতে করে আচারটা টক হবে। তো আমি তেঁতুলের বিচিগুলো ফেলে দেইনি, এগুলো সহ আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি চিনি অ্যাড করব, আর এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ দিয়েছি, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখন আমি এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়নের গুঁড়া। পাঁচ ফোড়নগুলো আমি তেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। পাঁচ ফোড়নের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আচারের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর এখন আচারটাকে আমি একটু ঢেকে দিব 2 মিনিটের জন্য। ঠিক 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আচারটা প্রায় হয়ে গিয়েছে, আর আচারটা কিন্তু দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, আর খেতে কিন্তু আগেই বলেছি খুবই মজা। তো এখন নামানোর আগে আমি এই আচারের মধ্যে ভিনেগার অ্যাড করব, তো যেন আচারটা নষ্ট না হয়ে যায়। তো তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। তো ভিনেগারটা দেওয়ার পর আমি কিন্তু আর বেশিক্ষণ এটাকে রান্না করব না, একটু নেড়ে চেড়ে এটাকে চুলা থেকে আমি নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল খুবই মজার কাঁচা মরিচের টক ঝাল মিষ্টি আচার। আপনারা কেউ ভয় পাবেন না, আসলে আচারটা কিন্তু খুবই মজা। এটা কিন্তু গরম ভাত আর খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। তো যারা ইতিমধ্যে এই আচারটা বানিয়ে খেয়েছেন তারা জানেন আচারটা কতটা মজা। যারা এখনও খাননি তারা আমার রেসিপিটা ফলো করে একবার হলো বাসায় বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।
তো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও হাজির হব এমন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।